নমস্কার বন্ধুরা বিভাস হোমলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই করলা আমরা অনেকেই খেতে পছন্দ করি না কিন্তু করলা দিয়ে সর্ষের একটা রেসিপি যদি একবার আপনারা তৈরি করেন তাহলে কিন্তু খাবেন আর করলা খাওয়া হেলথের জন্য খুবই ভালো যখন আমি বাইরে থাকতাম অনেক সবজি পাওয়া যেত না আর পাওয়া যেত এই রকম করলাতে করলাকে কিভাবে সুস্বাদু এবং টেস্টি যাতে মধ্যে দ্বিতভাব না থাকে রকম ভাবে রান্না করো যাতে রুটি বা পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে তা আজকে সেই রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এই করলা সর্ষে তৈরি করার জন্য আমি এখানে করলা নিয়ে নিয়েছি যেটা পাঁচশো বড় বড় করলা হবে ততই ভালো আর এর জন্য পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট আর সর্ষের পোস্তর পেস্ট নিয়ে নিয়েছি সবার প্রথমে আমি এই করলাগুলোর গায়ে এই যে গোটাগুলো আছে একটা পিলার দিয়ে এরকম ভাবে চেঁচে চেঁচে ফেলে দেবো খুব বেশি কিন্তু চাজবো না যাতে গোটাগুলো পড়ে যায় ঠিক সেই রকম ভাবেই চেঁচে নিতে হবে এই রকম ভাবে আমি গোটাগুলো চেচে নিয়েছি পিলার দিয়ে আর এরকম ভাবে প্রত্যেকটা করলার গোটাগুলো এই রকম ভাবে পিলার দিয়ে চেচে চেচে ফেলে দিচ্ছি এটা আপনারা ছুরি বা বটি সাহায্যে করতে পারেন আমি পিলারের সাহায্যে করেছি প্রত্যেকটা করলার গা থেকে গোটাগুলো পিলার দিয়ে ছাড়িয়ে নিয়ে আমি এই করলাটাকে এইভাবে লম্বা করে কেটে নিয়ে চামুচের সাহায্যে এর বীজটা ফেলে দিচ্ছি প্রত্যেকটা করলার থেকে এই বীজটা ফেলে দিতে হবে যদি করলাটা খুব কচি হয় তাহলে এর বীজটা ফেলার দরকার নেই যদি বড় করলা হয় তখন এই বীজগুলো খুব মোটা মোটা থাকে সেটা খুব একটা খেতে ভালো লাগে না ওই বীজগুলো কিন্তু ফেলে দিলেই এই করলাটা টেস্টটা বেশি ভালো হয় আর বীজগুলো মুখে পড়লেও ওটা খুব একটা খেতে ভালো লাগে না এটা কচি করলা ছিল সেই জন্য আমি এর বীজটা ফেলে নিই বীজ সমেতি এটা রেখে এইভাবেই কেটে নিচ্ছি এরকম ভাবে আমি প্রত্যেকটা করলা কেটে নিয়েছি নিয়ে একটা বড় বাটির মধ্যে করলাগুলো তুলে নিচ্ছি করলাগুলো সম্পূর্ণটা তুলে নিয়ে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে হাত দিয়ে কচলে কচলে এই করলাগুলো জলের মধ্যে ধুয়ে নিতে হবে যাতে এর ওপরের যে নোংরাটা থাকে সেটাও চলে যায় আর এই জল থেকে তুলে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি যাতে এর গা থেকে যে এক্সট্রা জল আছে সেই জলটাও যেন শুকিয়ে যায় এবার এই করলাগুলো একটা বড় বাটির মধ্যে ঢেলে এর মধ্যে দুই টি স্পুন নুন দিয়ে খুব ভালো করে হাত দিয়ে চটকে এরকম ভাবে নুন লাগিয়ে এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা পরে দেখাচ্ছি দেখো করলা থেকে কতটা জল ছেড়ে এসেছে আর চিপলে কতটা জল বেরোচ্ছে এবার এই করলাগুলোকে হাত দিয়ে চিপে চিপে যতটা সম্ভব এর থেকে জলটা বের করে নিতে হবে যতটা চাপ দিয়ে হোক প্রেস করে এইরকম ভাবে করলার জলটা চিপে ফেলে দিয়ে করলাগুলো তুলে নিতে হবে করে এরকম সবকটা করলা থেকে জল চিপে করলাগুলো আমি তুলে নিয়েছি সবকটা করলা চিপে তুলে পরে দেখো কতটা জল বেরিয়েছে করলার থেকে শুধুমাত্র নুন মাখিয়ে রেখেছিলাম তারপরও এতটা জল বেরিয়েছে এবার একটা ফ্রাইং গ্যাসে বসে এর ফোর টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়ে দিলাম তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে নেড়ে ছেড়ে এর মধ্যে যে করলা আমরা তুলে রেখে দিয়েছিলাম সেই করলাগুলো গুলো দিয়ে দিচ্ছি দিয়ে হাই ফ্লেমে করলাটা ভেজে নেব আর এই সময় কন্টিনিউ কিন্তু নাড়বো এই সময় কন্টিনিউ নেড়ে নেড়ে করলাটা ভাজতে হবে ভাজতে ভাজতে দেখুন এর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে যখন সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট করলাটা ভাজা হয়ে যাবে এর কালারটাও একটু লালচে লালচে হয়ে যাবে তখন এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করে কেটেছিলাম দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে কন্টিনিউ নেড়ে নেড়ে পেঁয়াজটার সঙ্গে করলাটা ভেজে নিতে হবে পেঁয়াজের কালারটা যখন হালকা গোল্ডেন ব্রাউন কালারে চলে আসবে তখন এর মধ্যে নুন দিতে হবে আগে কিন্তু নুন দেওয়া যাবে না তাহলে এর থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে এক টি স্পুন নুন দিয়ে পেঁয়াজ আর করলাটা আরো কিছুক্ষণ ভেজে নিলাম পেঁয়াজটা ভাজা হয়ে হালকা গোল্ডেন কালারের হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে ওয়ান টেবিল স্পুন আদা রসুনের পেস্ট ওয়ান টি স্পুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে খুব ভালো করে করলা আর পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে এক টি স্পুন হলুদ হলুদটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো সর্ষে আর পোস্তর পেস্ট আমি সরষে আর পোস্তটা আগেই পেস্ট করে রেখে দিয়েছিলাম তিন ভাগ সরষে হলে এক ভাগ পোস্ত এইরকম ভাবে পেস্ট তৈরি করে এখানে আমি তিন টেবিল চামচের মতো সরষে আর পোস্ত পেস্টটা দিয়ে দিলাম দিয়ে করলা আর পেঁয়াজের সঙ্গে সরষে পোস্ত পেস্টটা খুব ভালো করে নেড়েছে মিশিন এর মধ্যে হাফ কাপ জল দিয়ে করলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে এর থেকে একদম তেলটা ছেড়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে দেড় কাপের মতো জল এখানে আমি ছোট বাটি দু বাটি জল দিচ্ছি সেটা পরিমাণে দেড় কাপ হবে জলটা দিয়ে গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে সবজিটা মিনিট নেওয়ার পরে এর জলটা যখন একদম টেনে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ চিনি চিনিটা দিয়ে নেড়ে চেড়ে একদম মাখা হয়ে আসলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সবজিটা নামিয়ে একটা বাটির মধ্যে পরিবেশন করে নিচ্ছি দেখুন কত সুন্দর মাখা মাখামাখা হয়েছে রুটি বা পরোটা বা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন খেতে কিন্তু দারুণ হয় আর এর তিতকুটে ভাবটাও কিন্তু থাকে না একদম টেস্টি এই রকম করলার সর্ষের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বটনটিও টিপে দেবেন আমার পরের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে